প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ শিয়ান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কি শিয়ান খামা চ্যানেল অবস্থান করছে হুমায়রা ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরা উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক রফিক ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এই সপ্তাহে ওনার কাছে নতুন যে গাভী রয়েছে গাভীগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স আলোচনা করব এই ফার্মের মালিক রফিক ভাইয়ের সঙ্গে আপনারা যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রফিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দেন ভালো আছেন রফিক ভাইয়ের বেচা কেনা কেমন হচ্ছে মাশাআল্লাহ আল্লাহর কাছে রহমত দিয়া করে দান করে আল্লাহ আমাকে খুব বর্তমানে মোটামুটি ভালো গত সপ্তাহে একটা প্রতিবেদন করেছিলাম 5 টা গাবি দিয়ে সব শেষ তারপর আরো আনছি আরো বেচছি আবার নতুন কতগুলো গাবি সংগ্রহ করেছেন এই সপ্তাহে গাবি সংগ্রহ করতে মেলাগুলাই এই যে কিছুক্ষণ আগেও তিনটা গরু বিক্রি করলাম চলে গেল তারপর আমার এক ভাই রে কাজীপুর থেকে আসছে ওনারাও একটা গরু নিল আর কি আচ্ছা সকালের মধ্যে চারটা গরু বিক্রি হইছে সকালের মধ্যে চারটা গরু আলাদা আচ্ছা এখন আছে কয়টা বিক্রি এখন হয় না আছে হচ্ছে আপনার আটটা আছে তার মধ্যে আপনাকে হচ্ছে পাঁচটা গরু আমি দেখাবো বেশি দেখাবো মোট পাঁচটা রফিক ভাইয়ের কালেকশন যে কালেকশন সেই কালেকশনের গরু আছে একটা দেখাবো আর সেই রকম একটা গাভী আছে বিগ সাইজের আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন সাইজের মোটি কিন্তু সবই ভালো করে কিন্তু একটা ওইটা বেশি বড় আচ্ছা আপনার পরিচয়টা জানাবেন নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমাদের ভাঙ্গরা থানা এটা হারোপাড়া চৌবাড়িয়া জেলা পাবনা আচ্ছা এখান থেকে তো আপনি গাভী গরুটাই বিক্রি করেন হ্যাঁ গাভী গরু দুধের গরু কি দেখাবো আজকে দুধের গরু তাও কি রকম বাচ্চার বয়স একটা হয়েছে রাজ্যে আরেকটা হয়েছে 24 ঘন্টা আরেকটা রয়েছে 3 দিন এই যে এরকম আচ্ছা তো মোটামুটি এগুলো তো আইডিয়ার উপর কিনতে হবে আইডিয়ার উপরে আমি গ্যারান্টি দিতে পারবো না আইডি করে নিতে হবে আচ্ছা প্রেগন্যান্ট যারা কিনে কি কি সুযোগ সুবিধা প্রেগন্যান্ট যারা কিনবে তারা আছে আপনার হচ্ছে লার বানানো বানকানা এই দুইটা জিনিস সারা বছর একই ভাবে ব্যবসা হচ্ছে এই ভাবে ইনশাআল্লাহ তো চলেন এক এক করে গাভী দেখি গাভীগুলোর সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা দেখেন ইনশাআল্লাহ এক নম্বর সিরিয়ালে রফিক ভাই মাঝারি থেকে একটু বড় আকৃতির একটা গাভী নিয়ে আসলেন রং সাদা কালো এটা কি জাতের গাভী গোটা ভাই খুবই ভালো মানের গাভী হলস্টাইন ফ্রিজিয়ানের সাথে আমার মনে হয় কিছুটা মাথাটা জার্সি রিয়া লাগে আচ্ছা হলস্টাইন ফ্রিজিয়ান এবং জার্সি মিক্স থাকতে পারে আচ্ছা তবে জাতটা হলস্টাইন ফ্রিজিয়ান বেশি অনেক ভালো মানের জাত এটা আচ্ছা বয়স কেমন গাভীটার বয়স এটা দ্বিতীয় অভিযান ছয় দাঁত হয়েছে ছয় দাঁত খিল আছে দুই পাশে হ্যাঁ দুই পাশে আছে দুই নম্বর বাচ্চা না হ্যাঁ সঙ্গে বাচ্চাও আছে সঙ্গে বাচ্চাও আছে আচ্ছা কি বাচ্চা কোলের বাচ্চাটা আপনি বকনা বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা আচ্ছা বাছুরটা কোন জাতের বাচ্চাটা ও হলস্টাইন ফ্রিজিয়ান হয়েছে আচ্ছা রংটা তো এরকম সাদা কালো হয়ে যাবে না কতদিন বয়স বাছুরের বাচ্চার বয়স 24 ঘন্টা হয়েছে 24 ঘন্টা হ্যাঁ 24 ঘন্টা আচ্ছা জন্ম ফুলটুল ভালো করে পড়ছে একদম ক্লিয়ার আচ্ছা কতবার টানছেন ভাই এ 5 7 বার টানা হয়ে গেছে 5 থেকে 7 বার 7 বার টানা হয়ে গেছে 24 ঘন্টার ব্যবধানে না পেটের নিচে কি গেছে ওটা ওটা পানি গেছে আচ্ছা পানি নাভি নাই তো না নাভি কিছু নাই গরু খুব ভালো মানে গরু মাঝারি তো পালান কিন্তু বেশ বড় পালান করছে যা কয় গরু কিন্তু ছোট বড় গরু চাই থেকে এই গরু দুধে ভালো হবে দুধ ভালো হবে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা এখন যে পালান করছে এখন তো পানি আছে মনে হয় না হ্যাঁ একটু পানি আছে আচ্ছা এই পানি বাদ দিয়ে আপনার দুধ আছে কতটুকু এই গরুর আমার মনে হয় যে হয়তো 20 প্লাস হবে না 1 কেজি এমন তার হতে পারে আমার আশা করি হতেও পারে আচ্ছা বডিতে কিন্তু কেউ মানে বিশ্বাস করবে না যে 20 কেজি তো পালান বড় পালান করছে ধারে থেকে দেখছেন পালানের দিয়ে নকশাটা কি দেখছেন আচ্ছা এখন পানি সহ কত লিটারে পালান হয়ে আছে আমার তো মনে এখন মানে দুয়ালি মানে 15 16 সেট দুধ হবে এরকম আচ্ছা একটানে হ্যাঁ আচ্ছা যদি এই ওলানে দুধ থাকে রফিক ভাই এটার গ্যারান্টি দিবেন কত লিটার দুধের এটা আমি তো গ্যারান্টি তো দেব না ভাই আমি গ্যারান্টি তো দেই না আমি আচ্ছা অল্প মানে সময় যেগুলো বাচ্চার এগুলো তো গ্যারান্টি হয় না দেব না মানুষ সাথে আমি টাকা দি কাঁচাল কিনবো না আমি আচ্ছা তাও আইডিয়া কত লিটার আপনার এগুলো আমার মনে হয় 18 নিচে আসবে না ইনশাআল্লাহ দাম কত এইটা কেউ যদি লয় 2 লক্ষ 10 হাজার টাকা নেব না 2 লক্ষ 10 হাজার টাকা 2 লক্ষ 10 হাজার টাকা চাওয়া না হ্যাঁ দরদামের সুযোগ দিবেন না সামান্য একটু দেওয়া যাবে দরদাম করে দর্শকটা কিনবে হ্যাঁ ইনশাআল্লাহ চলেন আমরা 2 নম্বর সিরিয়ালে গাবি দর্শকদের দেখাই দেখেন ইনশাআল্লাহ 2 নম্বর সিরিয়ালে বড় আকৃতির একটা গাভী নিয়ে আসলেন সাদা কালো একটু লালটে ভাব আছে গাভীটার ভিতরে কি জাতের এটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান আমার মনে হয় জার্সির ভাব আছে কিনা আমি আচ্ছা এটা জার্সি মিক্সড আছে বোঝা যাচ্ছে বয়স কেমন বয়স এটা আপনাদের দ্বিতীয় বেনে গরু দাঁতের মধ্যে কি আছে আট দাঁত কত নম্বর বাচ্চা দ্বিতীয় কি বাচ্চা কোলে কোলে বকনা বাচ্চা হয়েছে মেয়ে বাচ্চা বাছুরের বয়স বাচ্চার বয়স আপনাদের তো মনে হয় 13 14 ঘন্টা হয়ে গেল 13 থেকে 14 ঘন্টা জন্ম ফুল এটার পড়ছে ভালো করে একদম জন্ম ফুল ক্লিয়ার আচ্ছা এটা কতবার টানছেন 13 14 ঘন্টায় এই যে আমি চার বার টানা হয়েছে চারবার চার বার কত কেজি টানছেন চারবারে আইডিয়া প্রথমে একবার টানেছিলাম মনে হয় লিটার নয়েকের মতন গাদা দুধ টানা হয়েছিল তারপরে হ্যাঁ তারপর লিটার দুই
তারপরে যে টানছে হচ্ছে রাইটছে আপনার মনে হয় লিটার চারিকের মতো টানছে আচ্ছা তো এগুলো কত লিটার দুধের গাভী হবে যেহেতু বাচ্চা দেওয়া গরু এটা 20 প্লাস দুধ হবে ইনশাআল্লাহ 20 প্লাস আচ্ছা এই গরুটা গ্যারান্টি কি দেওয়া যাবে হ্যাঁ এটা গ্যারান্টি দেওয়া যাবে এটা গ্যারান্টি দেওয়া যাবে এটা আমি যদি গাদা দুধ গালছি না আমার মনে হয় যে ইনশাআল্লাহ 20 এর নিচে আসবে না আচ্ছা এবং বাটগুলো লম্বা বাট আছে বানো ভালো সব 1 কেজি কম হোক দহন করা যাবে দাম কত এটার এটার দাম এইটা কেউ যদি লয় ঠিক আছে এই মুহূর্তে আপনার দাম লাগবে হচ্ছে 2 লক্ষ 40 হাজার টাকা 2 লক্ষ 40 হাজার হ্যাঁ হ্যাঁ চাওয়া দাম না হ্যাঁ আলাপ আলোচনার মাধ্যমে কিনতে পারবে দর্শকরা আচ্ছা আমরা 3 নম্বরে যে গাবি রয়েছে রফিক ভাই 3 নম্বর সিরিয়ালে গাবি দর্শকদের দেখাই চলেন 3 নম্বর সিরিয়ালে রফিক ভাই আরো একটি বিগ সাইজের গাবি গরু নিয়ে আসলেন ধীরে ধীরে গরু বড় হচ্ছে হ্যাঁ সাদা কালো রঙের কি জাতের গাবি এটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান একদম অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান হ্যাঁ এর দাঁত কয়টা এটা ভাই আমি দাঁতের কথা কোনোদিন মিথ্যাতা বলবো না কিন্তু গরু দ্বিতীয় বিয়ন পড়বি কি 6 দাঁত ছিল 8 দাঁত হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে দুইটা 8 দাঁতের গরু অনেক দিন পর রফিক ভাইয়ের খামারে দেখলাম বাটগুলো তো বেশ লম্বা লম্বা বাট বাটগুলো ভালো সবই ভালো গরু ইনশাআল্লাহ বাট ঠিক আছে হ্যাঁ বাট ঠিক বাটগুলো চেক করে নিয়ে আসছেন হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা যে কিনবে সেও চেক করে নিতে পারবে এটা তো অবশ্যই গরুটা তো প্রেগন্যান্ট না হ্যাঁ গাবেন এটা কতদিন সময় আছে এটা সময় আছে হয়তো 15 দিন যার কথা তারপর জানি না আল্লাহ কি করবে রানিং গাইতে আসলে তো দুই একদিন আমাদের 2-4-5 দিন 10 দিন কিন্তু আগায় যায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখি তলার চামড়াটা একটু দেখান তো এটা তলার চামড়াটা এই দেখেন কি রকম একদম মানে এতই লুজ আর এতই ভালো সাইডে বান কত সুন্দর আচ্ছা রফিক ভাই আপনার এই গরু থেকে দুধের আইডিয়া কত লিটার এই গরুটার আমার মনে হয় এসব গরু 20 এর নিচে আসার কথা না হয়তো 2-1 কেজি এমন তো হবে আচ্ছা 20 কেজি হ্যাঁ আপনার আইডিয়া দর্শকরা নিজের চোখের আইডিয়াতে কিনবে এটা তো অবশ্যই আচ্ছা এইটার দাম কত চাচ্ছেন এইটার দাম চাওয়া হচ্ছে আপনার 2,30,000 টাকা 2,30,000 টাকা চাওয়া প্রতিটা গাবিতে দর্শকরা দরদাম করে কিনতে পারবে এটা তো অবশ্যই ইনশাআল্লাহ চলেন আমরা 4 নম্বর সিরিয়ালে গাবি দর্শকদের দেখাই 4 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাবি গরু নিয়ে আসলেন 4 এর থেকে 5 আরো বড় হ্যাঁ 4 নম্বরটা কি জাতের 4 নম্বরটা অরিজিনালি আপনাদের হচ্ছে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান গরুর কিন্তু আপনি দেখেন কিছু অস্ট্রেলিয়ান সার আছে মুখখাটো এই গরুটার ওরকম মুখখাটো মুখটা একদম ছোট একদম মুখটা ছোট শিংটা ছোট দাঁতে কিন্তু দুইটা হচ্ছে মাত্র দুই দাঁত হ্যাঁ দুই দাঁত হচ্ছে এদের মুখটা বাইস্তে একটু ক্যামেরাটা ভালো করে দেখাও আচ্ছা একদম ছোট মুখ দুই দাঁত প্রথম বাচ্চা দিবে হ্যাঁ প্রেগন্যান্ট কত মাস প্রেগন্যান্ট আমার মনে হয় হয়তো 15 দিন লাগবে 15-16 দিন লাগবে এখনো 15 থেকে 16 দিন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো এখন জার্নি করতে পারবে যে কোনো জায়গায় এগুলা করে যে কোনো বাংলাদেশ যে কোনো বাজারে নিয়ে যাওয়া যাবে ইনশাআল্লাহ আচ্ছা দেখি তলার চামড়াটা এই দেন তলার চামড়াটা একদম লুজ তলার চামড়া দেখে মনে হচ্ছে দ্বিতীয় বিয়ানের গরু প্রথম বিয়ানের গরু যে এত মানে বন আবিছে আর কতটুকু যেই হবে ইনশাআল্লাহ বাট এটারও গ্যারান্টি হ্যাঁ এগুলো তো অবশ্যই গ্যারান্টি থাকবে এগুলো কত লিটারের আইডিয়া করে কিনছেন রফিক ভাই এগুলো গরু আপনি প্রথমে ইনশাআল্লাহ 17-18 নিচে আসবে না প্রথম বাচ্চাতেই দাম কত চাচ্ছেন এটার এটার দাম কেউ যদি লয় এক দাম হচ্ছে 2,20,000 2,20,000 এক দাম এরপরে কি দরদামের সুযোগ নাই না আমি একবার এটা বলবো 2,35,000 বলেছি 2,20,000 আচ্ছা এক দাম বলেছি হ্যাঁ আচ্ছা চলেন আমরা 5 নম্বরে শেষে যে গাবিটা রয়েছে 5 নম্বরে গাবি দর্শকদের দেখাই আচ্ছা দেখাই 5 নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সবচেয়ে বড় গাভী বাচ্চা সহ এইটাই এগুলো হচ্ছে রফিক ভাইয়ের কালেকশন ইনশাআল্লাহ বড় বড় গাভী এগুলোই তো আগে বেশি থাকতো আপনার খামারে এখনো কিনে কেনা যে বাদ দেই তা তো না আচ্ছা এটা কি জাত এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান গাভীর দাঁত কয়টা ওই দেখেন দাঁত হচ্ছে দুটি আছে সাইড দিয়ে হচ্ছে মনটা কত সুন্দর জাবর কাটাচ্ছে কত সুন্দর করে দেখছেন মানে সুস্থ একদম সুস্থ জাবর কাটাচ্ছে কত সুন্দর আচ্ছা চার দাঁত কত নম্বর বাচ্চা এটা এই বাচ্চাটার বয়স বাচ্চাটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা হ্যাঁ কি বাচ্চা মেয়ে বাচ্চা বকন বাচ্চা বাছুরটার বয়স কয় দিন বাচ্চাটার বয়স হচ্ছে শব্দের 3 দিন 3 দিন 3 দিন আচ্ছা পেটের নিচে কি ওটা ওটা পানি 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 আচ্ছা শুকাবে কতদিন পর ওটা 1 সপ্তাহ মতো থাকে আর কি 1 সপ্তাহ এখন কত কেজি পালন হয়ে আছে সকালে এখন আমার মনে হয় যে দোয়াইলে মনে হয় নিজের পক্ষে 13-14 কেজি দুধ হবে আচ্ছা গ্যারান্টি দিবেন কত লিটার বাচ্চা দিছে 3 দিন বয়স হয়েছে 20-এর কম পড়লে আপনার এই গরু রিটার্ন নিলো ভাবে আচ্ছা রফিক ভাই বড় গরুটার দাম কত 20-এর কম পড়লে রিটার্ন দাম হচ্ছে আপনার 2,85,000 টাকা 2,85,000 এটা চাওয়া না একদম এটা দাম ছোট দামই আর কি ইনশাআল্লাহ তার মানে দরদামের সুযোগ আছে হ্যাঁ আচ্ছা 2,80,000 জানেন বললেন আপনি 80 চাইছেন না 85 চাইছিলেন 85 চাইছিলেন আচ্ছা তাহলে 85 চাওয়া থাক যেহেতু চাইছেন দরদামের সুযোগ আছে আমি আর 5,000 কমাই কি করব আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নাম্বারটা হচ্ছে 0770 66
4989 এটা তিমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ এটা তিমো হোয়াটসঅ্যাপ দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন তাদের উদ্দেশ্য এখন বলবো কি জানেন আসে সরজমিনে যাচাই বাছাই করে দেখে কিনলে সবচেয়ে উত্তম আসলে থাকা খাওয়ার সুযোগ সুবিধা হ্যাঁ আমাদের এখানে ইনশাআল্লাহ ভাঙুরাতে সব ধরনের সুযোগ সুবিধা আছে আর পছন্দ না হলে বায়না ফেরত হ্যাঁ পছন্দ না হলে যার যার মতো শেষে আর তো তার তো দরকার নাই নেওয়ার আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম